আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের এখানে আজকে 15 রোজা। কিছুদিন আগেই রোজা শুরু হলো, দেখতে দেখতে 14টি রোজা শেষ হয়ে গেল। চোখের পলকে কিভাবে যে দিন চলে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। আমাদের রোজা তো খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার রোজা কেমন কাটলো? আমাদের এবার রোজায় দেশে যাওয়া হয়নি, এর জন্য মনটা একটু খারাপ। তাছাড়া আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কেটেছে। সময় এবং ব্যস্ততার কারণে এবার আমরা দেশে যেতে পারলাম না। আমার ছেলেটা তো খুব মন খারাপ, কারণ সে প্রতি বছরই দেশে যায়, ঈদ করে, রোজা, দাদা দাদিদের সাথে ইফতার করে, সে খুব মজাই থাকে। কিন্তু এবার আমার ছেলেটা দেশে যেতে পারেনি, এখানে একা একা ইফতার করছে। তো সেই কারণে আমার ছেলেটার মনটা একটু খারাপ। তার বয়স যখন 1 বছর, তখন থেকেই সে তার দাদা দাদি বা পুরো পরিবারের সাথে ইফতার করে। আমরা দেখা যায় যে বছরের 3 থেকে 4 মাস আমরা দেশেই থাকি, আর বাদবাকি আমরা এখানেই থাকি। তো আমার ছেলেটা দেশে থাকতে বেশি পছন্দ করে, কারণ দেশে তার ভাইয়েরা আছে বা আত্মীয় স্বজন অনেকেই আছে, তা তাদের সাথে খেলতে পায়, তাদের সাথে ঘুরতে পারে। এ কারণে আমার ছেলে দেশেই বেশি পছন্দ করে। যাই হোক, তারপরও প্রবাসের জীবনটা এমন, প্রবাসে থাকলে অনেক কিছুকেই মেনে নিতে হয়। আমি আজকে ইফতার আয়োজন করতে চলে এসেছি। হয়তো বা অনেকে ভাবতে পারে যে আমি সবসময় কেন আগে ফল কাটি, কিন্তু আসলে সেটা না, আমি সব কিছু রেডি করে তারপরে ফল কাটি। ফল কাটা শেষ হয়ে গেলেই তারপর আমি ভাজার কাজগুলো কমপ্লিট করে ফেলি। গরম গরম যদি ভাজা থাকে তাহলে খেতে তো ভালোই লাগে। আর আজকে আমার ছেলের পছন্দের উইংস করছি বেঁকে দিয়ে। আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে, আমি তার জন্য আজকে এটা চিকেন উইংস বেক করতে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর একটিতে ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর আরেকটিতে আমি এখন বিরিয়ানি ভাজবো। আর আজকে আমি বানাবো বেগুনি। প্রথমে 2-3 রোজাতে বেগুনি বানিয়েছিলাম, এর ভিতর আর বেগুনি বানাইনি, কারণ আমরা ভাজা পোড়াটা খুবই কম খাই, শুধু পেঁয়াজি আর ছোলাটাই সবসময় রাখি ইফতারিতে। তো ভাবলাম অনেকদিন বেগুনি খাওয়া হয়নি, তাই আজকে বেগুনি বানাবো। আজকে আমি আর একটা নতুন খাবারও বানাবো, সেটা হয়তো অনেকে খেয়েছেন, আমি কখনো খাইনি, তাই আজকে আমি খাবো। আর আমি এই খাবারটার নাম দিয়েছি অনেক মজা, দেখতে যেমন নামও ঠিক তেমন। আজকে আমি মিষ্টি কুমড়ার একটি রেসিপি করব, সেটা হলো মিষ্টি কুমড়ার বেগুনি। তো এটা দেখতে কিছুটা হলো ফিঙ্গারের মতন, তাই আমি এটার নাম দিয়েছি মিষ্টি কুমড়ার হলো ফিঙ্গার বেগুনি। এটা খেতে বেশ ভালোই লেগেছে, এটা তো হয়তো অনেকে খেয়েছেন, কিন্তু আমার এই প্রথম খাওয়া, আমি কখনো এটা বানাইনি। তো আজকে প্রথম বানিয়েছি, খেতে খুব একটা খারাপ লাগেনি। আমি একসাথে 3টা চুলা অন করে দিয়েছি, একটাতে পেঁয়াজি ভাজছি, একটাতে বেগুনি ভাজছি, আর একটাতে ডিম সিদ্ধ করতে দিয়েছি, যেন তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়, যেন ইফতারির মানে সময় হওয়ার আগে যেন আমি কাজগুলো কমপ্লিট করতে পারি। আমার ছেলে বেগুনি খেতেও ভালোবাসে, এর জন্য আজকে বেগুনি অনেকদিন পর বানাচ্ছি, তাই বেগুনিটাও বেশ কয়েকটা বানাবো। আর হলো আমি কিছুটা হলো মিষ্টি কুমড়ার বেগুনি বানাবো। আর এই মিষ্টি কুমড়ার বেগুনিটা বানানোর আগে আমি একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে বিনা তেলে কড়াইয়ে হালকা করে ভেজে নিয়েছি, যেন কাঁচা ভাবটা চলে যায়। কারণ দেখা যায় যে হয়তো যদি বেগুনি ভাজি ভিতরে যদি কাঁচা কাঁচা থাকে তাহলে খুব একটা ভালো লাগবে না আমার মনে হয়। এই কারণে আমি আগে বেগুনিটাকে ভেজে নিয়েছি। এই তো আমার মিষ্টি কুমড়ার হলো ফিঙ্গার বেগুনি।
আমি যে এদিকে মিষ্টি কুমড়ার বেগুনি করছি, এইদিকে খেয়াল করতে করতে আমি যে অন্য কড়য়ে যে আমি হলো পেঁয়াজিগুলো দিয়েছি সেই দিকে আমার নজরই নাই, ওটা আমার খুব কড়াভাবে ভাজা হয়ে গেছে। এই তো সুন্দরভাবে টেবিলটাও সাজানো হয়ে গেছে। যদি ইফতারির আগে টেবিলটা সুন্দরভাবে সাজানো হয় তাহলে ইফতারি করেও মজা লাগে, কারণ দেখা যায় যে ইফতারি টাইম নাই, তাড়াহুড়া করে সব কিছু করাটা খুব কষ্ট হয়ে যায়, দেখা যায় যে সব কিছু সুন্দরভাবে হয় না। এখন আমি শরবতটা করে নিব। আমি আগে থেকেই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এখন শরবতটা করে নিলেই হয়ে যাবে। আর আমি চিকেন যে বেক করেছিলাম তার সাথে আমি পোলাও করেছিলাম, আমার বাচ্চার জন্য সবজি পোলাও করেছিলাম, তো ভাবলাম সেটাও দিয়ে দিই যদি খায় আমার ছেলে। এই তো আমাদের খুব সাধারণ সিম্পল ইফতার আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।